নমস্কার, আমি পূজা। চলে এসেছি আরও একবার সকালের আড্ডায়, সঙ্গে নিয়ে এসেছি দুজন আবৃত্তি শিল্পীকে, পরিচয় করে নেব তাদের সঙ্গে। তোমার নাম? অর্পিতা নস্কর। আবৃত্তি কার কাছে শেখো? মৈত্রী চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আর তোমার নাম? শ্রুতি দাস। রবি ঠাকুর ছাড়া তো কিছু শুরুই হতে পারে না। একদম শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি শুরু করি। আচ্ছা, আমার প্রথম নিবেদন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার মাথা নত করে দাও খেতে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মুড়ি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবা চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অসাধারণ। এভাবে একমাত্র কি বলবো, রবি ঠাকুর না ভেতরটা একদম যেন তুলে ধরে আর সবার সঙ্গে যেন মিলে যায়, সুখ দুঃখ হাসি কান্না সকল কিছুতেই রবি ঠাকুর। চলে যাব পরের কবিতায়, কি শোনাবে তুমি আমাদেরকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদন করে আমার আজকের প্রথম নিবেদন রবি ঠাকুরেরই কবিতা। আচ্ছা, অঞ্জলি। শোনা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ানের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছ কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছুটিকা, বার বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। সকল হারিয়ে একমাত্র রবীন্দ্রনাথ, যার কেউ নেই তারও যেন রবীন্দ্রনাথ রয়েছে, অসাধারণ, ভীষণ ভালো লাগলো। তুমি তাহলে আর একটা কিছু শোনাও আমাদের। আমার পরবর্তী নিবেদন হচ্ছে বুদ্ধদেব বসু জোনাকি। আচ্ছা, জোনাকি তো সবার একটা মানে জিনিসটা নাম শুনলে কেমন একটা মনের মধ্যে ভালোবাসা আছে, একদম জ্বলজ্বল করতে থাকে, ভীষণ সুন্দর। শোনা তো, শুরু করি। একি জোনাকি, তুই কখন এলি বলতো একলা এই বাদলায়, কেন কলকাতায় এলি তুই এই সারা রাত জলা চির দীপমালা দেয়ালি আলোয়, তোর সঙ্গী সব পারাগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে, কোন সরকার দরকারি তার
এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ঝরা ছায়া চিরা চির দিয়ালি আলোয় এই যে কলকাতার ফুটপাত নেই খাখামাত নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়াগার পচা পুকুরের পারে থমথম কালো রাত্রির কর ঝলমল জল চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে এই কলকাতায় রাত নেই নেই চুপচাপ তারা তারা নই ঘুম কারা নই ভরা সারা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দিয়ালি ছাদি জানলায় খাটি আনলায় ঘুরে মরতে আসবাব ঠাসা হাস ফাঁস করা গুমট ঘরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি মোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক ঘুম আসে না ভাবি ঘুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারারে দেয়ালি জ্বালা যা ফিরে যা তোর পাড়া গায়ে না যাস নি তুই এখনই আরো একটু থাক চক্ষু ভরে দেখে নি এই দেয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে ঘুম নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটল যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জোনাকি সুন্দর কোথায় হারিয়ে গিয়েছিলাম কবিতা শুনতে শুনতে এইভাবে যদি আপনারাও হারিয়ে যেতে চান তাহলে স্ক্রিনে খেয়াল রাখবেন নিচে আমাদের যোগাযোগ সরাসরি যোগাযোগ করার নাম্বার এবং চলে আসবেন আমাদের সঙ্গে আড্ডা দিতে আর আজকের অনুষ্ঠান ভীষণভাবে জমজমাট হয়ে উঠেছে সুতরাং একটু সময় নষ্ট না করে চলে যাব পরবর্তী কবিতায় তুমি আমাদের কি শোনাবে তাহলে এখন আমি এখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল গান্তি শোনাবো এই কবিতাটা মূলত এখনকার বাস্তব পরিস্থিতির সাথে একেবারে মিলে যায় একদম হ্যাঁ তো আমি আজকে এটাই শোনাবো অমল কান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে যে মাস্টার হতে চেয়েছিল অনায়াসেই সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি যে একদিন রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল যা সকলের কথা তাই কবির কথা এমনও কত অমল কান্তি রয়েছে আশেপাশে অগোচরে
ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে আমাদের অনুষ্ঠান পুরো জমজমাট। আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানে আপনারাও কিন্তু ভীষণভাবে আনন্দ পাচ্ছেন। আবারও বলি, পরবর্তীতে কোনো শিল্পী যদি আমাদের সঙ্গে এমনভাবে আড্ডা দিতে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। চলে যাবো পরবর্তী কবিতায়। তুমি আবার আমাদের কি শোনাবে এখন? আচ্ছা, এবারে আমি একটু আমিজটাকে বদলে একটা আঞ্চলিক কবিতা শোনাই তাহলে। একদম ভীষণ মজা হবে। হ্যাঁ, এবারে এটা হচ্ছে রবি ঠাকুরের লেখা নয়, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে। বাহ, ঠিক আছে। আমার পরবর্তী নিবেদন হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রবি ঠাকুর পেন নাম। বাহ, ভীষণ ভীষণ সুন্দর কবিতা। ও রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসে খেয়ে গেরামে নিয়ে যাব। গেরামে তো আর লাইক ব্যাগ ভালো, মানুষ মুরা কাল্লো কাল্লো, মাটির উঠান ঘর কে সল, শহর পানি আর যাইতে নাই দিব। রব্বি ঠাকুর হে, তুকে বসে খেয়ে গেরামে লিয়ে যাব। শহরে তুকে লাসায় কুদায় বিরিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সি যাত নার না শুইব। রব্বি ঠাকুর হে, তুকে বসে খেয়ে গেরামে লিয়ে যাব। তুকে সাহস দিব পেরেতে দিব, কাঁঠাল পেরে পেতে দিব, ঘিজনি ঘিনা মাদল দিব, কুরুম ফুলের টুপুর দিব, শাল মৌলের সায়া দিব। ঠাকুর প্রণাম হই, কোনো কথার না শুনব। রব্বি ঠাকুর হে, তুকে বসে খেয়ে গেরামে লিয়ে যাব। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আঞ্চলিক একটা কবিতা, অসাধারণ। আজ সত্যি সত্যি আমাদের অনুষ্ঠান ভীষণ জমজমাট। আমার মনে হয় দর্শকদেরও ভীষণ আনন্দ হচ্ছে। একটুও সময় নষ্ট করব না, চলে যাবো পরবর্তী কবিতায়। তুমি আমাদের কি শোনাবে এখন? সুবোধ সরকারের ঘুষ। বাহ, খুব সুন্দর কবিতা, শোনাও। রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখাই তার প্রথম এবং শেষ চিঠি। অরণ্যে আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, কিন্তু তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিনও ফিরবেন কিনা। ফিরলে বলো এ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনা বলির নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। ওই সাদা কাপড়ে ঢাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। সুন্দর, মনটা পুরো ভারাক্রান্ত হয়ে গেল। এটা হলো বাস্তব, বাস্তবকে তো আমরা অস্বীকার করতে পারি না। তবুও একটু স্বাদ বদল করে আবার চলে যাব সুন্দর একটা কবিতায়। এবার দেখি আমাদের কি উপহার আসে ওদিক থেকে। আচ্ছা, এবারে আমি একটু বাংলার প্রকৃতির দিকে যাই। আমাদের সবার বড় কাছের, ভীষণ কাছের সবার প্রিয় কবি, কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। ধান শিরিটির তীরে এই বাংলায়
হয়তো বা মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার মুখে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালে, হয়তো শিশু এক রূপসারে ঘোলা জলে সাদা ছিড়া পালি ডিঙাবাই, রাঙা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। ভীষণ সুন্দর, শ্রুতির মিষ্টি কণ্ঠে কবি জীবানন্দর কবিতায় একদম পুরো হারিয়ে গেলাম সেই মেঠো পথে আলে নদী মাঠঘাট, এই শহরের ইট কাঠ পাথর থেকে একদম দূরে হারিয়ে গিয়েছিলাম। ভীষণ সুন্দর আজকের আমাদের অনুষ্ঠান, আমার ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় দর্শকদেরও খুব আনন্দ হচ্ছে। আবারও বলছি, এইভাবে যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের দিকে খেয়াল করুন, আমাদেরকে সরাসরি যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের সঙ্গে আড্ডা দিতে, একটুও সময় নষ্ট করব না, চলে যাব পরবর্তী কবিতায়। কি শোনাবে এবার? রবীন্দ্রনাথের জন্মান্তর। বাহ, শোনা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরেই সুসভ্যতার আলোক, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছ শিরে, যবে দোলার ফুলরসি দিবে নী পোশাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে, আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক।
অসাধারণ, অপূর্ব। এমন প্রেমের কণ্ঠে, এমন প্রেমের শব্দে, বাঁধন হারা শব্দে যদি এভাবে হারিয়ে যাই, সকালের আড্ডা পুরো জমে ক্ষীর। আমার মনে হয় এভাবে আপনাদেরও ভীষণ আনন্দ হচ্ছে। একটু সময় নষ্ট করবো না, চলে যাবো পরবর্তী কবিতায়। কি শোনা আলে, আমার এখনকার নিবেদন হচ্ছে রবীন্দ্রনাথ দিয়েই আমি লাস্টে শেষ করি। আমার রবীন্দ্রনাথের এখনকার নিবেদন বাউল। দূরে অসুধ তলায় পুতির কণ্ঠে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আগে নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, তোমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তিনি তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায়ে ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেবেরে দোলা আছে, ছড়ি গাছেরে লুটো পুটে। অনেক দূরে দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন, কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশায়। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে হরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সবকে তুমি বোঝো তারে মানে যেন খুঁজো কেবল ফিরে ভুবনময়। ওর কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওর সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমি ভুলিয়ে দিতে পারো নেভি আমায় সাথে, এসব পণ্ডিতের হাতে আমি কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শিখাও সুরে করা তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পায়ে আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দাঁড়ির আগল ধরে নাচো ভাল আমার এইখানে? সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে। অপূর্ব, অপূর্ব সুন্দর কবিতা শোনালো শ্রুতি। পুরো হারিয়ে গেলাম, বাউলদের সঙ্গে মিশে গেলাম। ভীষণ সুন্দর এক আজ সকালের আড্ডা গেল আমাদের অর্পিতা এবং শ্রুতির সঙ্গে। আর এই মুহূর্তকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্যই আমাদের সকালের আড্ডার তরফ থেকে রয়েছে দুজনের জন্য দুটো উপহার। থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম। আজ এতটুকুই, নমস্কার।